নমস্কার বন্ধুরা, প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য বড় দুর্দান্ত চারটি ঘোষণা করা হলো। যে সমস্ত মহিলারা নতুন করে 2022 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের নাম তোলার জন্য আবেদন করেছেন, এরই সাথে সাথে যারা যারা প্রকল্পের পুরনো সুবিধাভোগী রয়েছেন, যারা আগে থেকে টাকা পাচ্ছেন, আপনাদের সকলের জন্যই কিন্তু এই চারটি ঘোষণা অত্যন্ত জরুরি। আর আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন, তাহলে কিন্তু নতুন এই ঘোষণায় আপনিও ভীষণভাবে খুশি হবেন। যেমনটি আপনারা জানেন যে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও কারোরই অ্যাকাউন্টে আসেনি। টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় সেটি কিন্তু পেরিয়ে গেছে, তবে কোনো সুবিধাভোগী এখন পর্যন্ত ওই মাসের টাকা পায়নি। তবে আপনাদের চিন্তা করার কিন্তু কোনো ব্যাপার নেই বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু বড় খবর দেওয়া হয়েছে। তাই আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন, কিংবা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে টাকা পায়, তাহলে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো নতুন যে চারটি আপডেট দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা জানুয়ারি মাস থেকে বিশেষ সুবিধা পাবেন, সেই আপডেটগুলো কী কী, এরই সাথে সাথে এই প্রকল্পের জানুয়ারি মাসের টাকা আপনারা কবে পাবেন, সমস্তটাই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি আপনারা একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে নেবেন। কোথাও যদি এতটুকু অংশ আপনারা ছেড়ে যান, তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস হয়ে যাবে আর আপনি ভালোভাবে এ সম্বন্ধে বুঝতে পারবেন না। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, মনে করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য সমস্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিতভাবে আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি। প্রকল্পের পক্ষ থেকে যে নতুন চারটি আপডেট দেওয়া হয়েছে, সেই চারটি আপডেটের মধ্যে দুটি আপডেট প্রকল্পের পুরনো সুবিধাভোগীদের, অর্থাৎ যারা আগে টাকা পাচ্ছিলেন তাদের জন্য, আর দুটি আপডেট হলো যারা এই 2022 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন সেই সমস্ত সুবিধাভোগীদের জন্য। প্রথম আপডেটে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে প্রকল্পে যুক্ত হয়েছেন এবং যাদের যাদের বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে, যারা যারা SMS-এর মারফত এই বেনিফিশিয়ারি আইডি তাদের মোবাইলে পাচ্ছে, সেই সমস্ত মহিলারা এবার পুরনো সুবিধাভোগীদের সাথে সাথে এই জানুয়ারি মাসেই প্রকল্পের সুবিধা পাবে। তো বুঝতেই পারছেন অনেক গুরুত্বপূর্ণ খবর এটি আপনাদের জন্য। এবার আসছি পুরনো সুবিধাভোগীদের জন্য একটি বড় ঘোষণা, যেখানে জানানো হয়েছে যে প্রকল্পের এই সমস্ত মহিলারা এই মাসে সরকারের পক্ষ থেকে দুবার করে টাকা পাবে, অর্থাৎ একই মাসে আপনাদের অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকবে। আপনারা জানেন ইতিমধ্যে এ নিয়ে সরকারি নির্দেশিকা চলে এসেছে। তো আপনারা যারা যারা যোগ্য, আপনারা এই জানুয়ারি মাস থেকেই কিন্তু এই নতুন নিয়মে দুবার করে টাকা পেতে শুরু করবেন। তো বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো যে নিয়ম ছিল, সেখানে কিন্তু বড় সড়ো একটি পরিবর্তন আনা হয়েছে এই মাস থেকে। এর পরের আপডেটটিতে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে যুক্ত হয়েছেন এই প্রকল্পে, তো তাদের মধ্যে অনেকের কিন্তু বিভিন্ন রকম সমস্যা রয়েছে কাগজপত্রে, যে কারণে তাদের আবেদন কিন্তু গ্রাহ্য হচ্ছে না, এদেরকে রিজেক্ট করা হচ্ছে। তো যাদের যাদের রিজেক্ট করা হচ্ছে, তাদেরকে কিন্তু পুনরায় এই সমস্ত নথিপত্রগুলো জমা করতে হবে প্রকল্পের সুবিধা পেতে হলে। এখানে আপনাদের জন্য বড় আরেকটি খবর যে যাদের যাদের এরকম হচ্ছে, অনেক ক্ষেত্রে আধিকারিকরা সরাসরি গ্রাহকদের ফোন করছে এবং এই সমস্ত নথি জমা করার জন্য বলছে। তো আপনারও যদি এরকম হয়, আপনি অবশ্যই সেই নথিটি সরকারি অফিসে এসে জমা করে দেবেন। আর সর্বশেষ আপডেটে এখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে। পুরনো যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন, এর সাথে সাথে নতুন যাদের টাকা আসবে, আপনারা কবে থেকে মাসের সুবিধা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তো যেমনটি আমরা দেখেছি যে যখনই কোনো সরকারি পরিষেবা দিতে হয়, সেই সময় কিন্তু এই সরকারি সুবিধা দেওয়াটা একটু বিলম্ব হয়ে যায়, যেহেতু সরকারি অফিসাররা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে এই মাসেও কিন্তু এরকমই সমস্যা হয়েছে, যে কারণে এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা আপনারা পাননি। তবে বন্ধুরা, চিন্তা করার ব্যাপার নেই, আপনাদের জন্য নতুন তারিখ কিন্তু জানানো হয়েছে।
আজ থেকে শুরু করে আগামী 5 দিনের মধ্যে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন, আপনাদের জন্য বন্ধু বড় সুখবর। তো এই ছিল আপাতত আপডেট, পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।